এদিকে তাকান, আমাদের এই যে মাউসটা দেখেন উপরে, এটা হচ্ছে আমাদের ফটোশপ সফটওয়্যারের ফোল্ডার। আমার এখানে আমি এই জায়গায় ডেস্কটপে রাখছি, মানে এখানে ফার্স্ট ডিসপ্লে যেটা এখানে রাখছি, আমি কোনো ভিতরে কোথাও কোনো ফোল্ডার রাখি নাই। তো এখান থেকে ঢুকলে আপনাদের আপনাদেরকে এই ফাইলটি আমি দিয়ে দেবো। ডাউনলোড করার সময় এই ধরনের দুইটা ফাইল পাবেন, দুইটা একসাথে আপনারা ডাউনলোড করে নেবেন। একটা হচ্ছে আপনার সফটওয়্যার ফাইল, একটা হচ্ছে ক্র্যাক ফাইল। সফটওয়্যারটার ভিতরে ঢুকবেন, এই ফাইলটা, এই ফাইলটা যেটার পাশে অ্যাপ্লিকেশন লেখা আছে, এটা রাইট বাটন ক্লিক করে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। তবে এর আগে আপনাকে আপনার পিসির নেট অফ করে নিতে হবে, ঠিক আছে? নেট অফ করে নিলেন, দেন আপনি এটা রাইট বাটন ক্লিক করে রান টু অ্যাডমিনিস্ট্রেটর, এখানে দেখেন এই জিনিসটা যখন শেষ হচ্ছে, আমাদের দুইটা অপশান আসছে, একটা ইনস্টল করার জন্য, একটা ট্রাই। আপাতত আমরা ট্রাইয়ের জন্য মানে ট্রাই করব ফটোশপটা, ইনস্টলটা করব। আমাদের এটার একটা সিরিয়াল কি আছে, ইনস্টলের সময় একটা সিরিয়াল কি চায়, ওই সিরিয়ালটি কিটা আমাদের কাছে এখানে আপাতত নেই। যদি সিরিয়াল কিটা থাকে তাহলে আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে সিরিয়াল কিটা চাচ্ছে। যদি সিরিয়াল কিটা চায় তারপর দেন এখানে ইনস্টল লেখা আসবে, আমরা ইনস্টল করে ফেলবো। কিন্তু আমাদের কাছে আপাতত ইনস্টল করার সিরিয়াল কিটা নাই, এই জন্য আমরা ট্রাই ক্লিক করব, কারণ আমাদের কাছে হচ্ছে ক্র্যাকটা আছে। ট্রাই ক্লিক করলাম, নেট যেহেতু অফ করে দিছি, আমাদেরকে বলতেছে যে অ্যাডোবের অ্যাকাউন্ট দিয়ে সাইন করে নিতে। আমাদের নেট অফ করতে সাইন করলে আবার আমাদের সিরিয়াল কিটা চাইবে, এই জন্য আমরা নেটটা অফ রাখছি, সাইন ইনে ক্লিক করছি। নেট না পাওয়াতে আমরা এখানে আবার দেখিয়ে দিচ্ছি যে সাইনিং লেটার পর আমরা সাইন করব। ওকে, অ্যাকসেপ্ট, এখন ইনস্টল, আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে, ঠিক আছে? এটা শেষে আমাদের ফিনিশ আসবে, শেষ। আমাদের তো ইনস্টল করা আছে, আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? ইনস্টল হয়ে যাবে, জি দেখাচ্ছি, এটা কাটি। আচ্ছা, এরপর ইনস্টল করার পরে আপনাকে মানে অফেন করার জন্য বলবে, আপনি ক্যান্সেল করে কেটে দিবেন, টোটাল অফেন করবেন না, ঠিক আছে? ক্যান্সেল করে কেটে দেওয়ার পরে আপনার ক্র্যাক ফাইলে ঢুকবেন। এখান থেকে এটা হচ্ছে আপনার ক্র্যাকের ফাইল, এটা কপি করবেন। কপি করে আপনার কম্পিউটারের সি ড্রাইভ, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডব, কারণ আমাদের এগুলো অ্যাডবের সফটওয়্যার, অ্যাডবে যাব। দেন ফটোশপ ইনস্টল হলে আপনার এখানে ফটোশপের এই ফাইলটা শো করবে, এর আগে শো করবে না। দেন আমরা ফটোশপে গিয়ে এখান থেকে রেকর্ডের ভিতরে যাব। দেন এই পাশে আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করলে আমাদের কন্টিনিউ, আমাদের আগে ফাইলটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই ফাইলটা আমাদের আগে দেওয়া আছে, আমরা এখানে পেস্ট করে দিলে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। আমার এখানে দেওয়া আছে, এখন কপি রিপ্লেস দেখাচ্ছে, ঠিক আছে? ক্লিক করলে ওকে হয়ে যাবে। দেন আপনি টোটাল কেটে আপনার ল্যাপটপটা একবার রেস্টার্ট দিয়ে দিলে বেটার হয়, কারণ কম্পিউটারে যে কোনো বাড়ি সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে সফটওয়্যারটা আপনার পিসিতে একটু রেস্টার্ট দিয়ে দিলে আপনার জন্য বেটার হয়। রেস্টার্ট দেওয়ার পরে অফেন করবেন সফটওয়্যারটা। আপনার এইরকম একটা সফটওয়্যার আপনার এখানেই এরকম তীর চিহ্ন আকারে শো করবে। আমার এগুলো মেইন ফাইল এখানে সেভ করা, এই জন্য এটা দেখাচ্ছে না। তো এরকম একটা শর্টকাট চিহ্ন দেখাবে, অথবা এখানে যদি স্ক্রিনে যদি শো না করে সেক্ষেত্রে স্টার্টে গিয়ে এখান থেকে এটা একটা ক্লিক করবেন, সেম এরকম অবস্থায় ওপেন হবে। এখান থেকে আপনি আপনার কাজ শুরু করবেন, ঠিক আছে? তো এখান থেকে শুরু করতে হলে আপনার নতুন ফাইল, ফাইল থেকে নিউ ডকুমেন্টস, আপনার কাজ শুরু।